নাম শুনেছেন না বেলাল? বলুন নাম শুনেছেন না? বেলাল কি দেখতে সুন্দর ছিলেন নাকি? বেলাল কালো ছিল, বেলালের চুল কুঁকড়া ছিল, বেলাল উমাইয়ার গোলাম ছিলেন, বেলালকে কেউ পুষ্ত কেউ পুষ্ত না। আমি সাহাবী রাসূলের খারাপই বর্ণনা করছি না, আল্লাহ রাসূলের একজন সাহাবী গোটা দুনিয়ার মুমিন এক পাল্লাই, সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। মুহাজ্জাজ বুঝাবার জন্য আপনাকে বলি, ও বেলাল যেই দিন আপনার যতদিন উমাইয়ার গোলাম ছিলেন কেউ পুষ্ত কেউ পুষ্ত না, বেলালকে কেউ দেখতো কেউ দেখতো না, বেলাল বেদাম ছিল। আল্লাহু আকবার, যে বেলাল যখন নবীর গোলাম হলেন আল্লাহ পাক বলতেছেন মুস্তফা মক্কা ছাড়ো হিজরত করো মদিনায় যাও, মুস্তফা মদিনায় আসলেন, আকা মুস্তফা মসজিদ তৈরি করলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে? মুস্তফা বলছেন বেলাল তুমি মুয়াজ্জিন, তুমি আজান দিবে। হযরত বেলাল আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, ও বেলাল এত দামদার হলেন, মক্কা মদিনার সুন্দরীরা প্রস্তাব পাঠাতে আরম্ভ করলো, বেলাল যদি আমাকে বিবি রূপে গ্রহণ করতেন তা আমি নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেলালকে কেউ পুষ্ত কেউ পুষ্ত না, কেউ দেখতো না, কিন্তু ও বেলাল যখন নবীর গোলাম হলেন তো বেলাল দামদার হলেন, বেলালের দাম বাড়লো, আল্লাহু আকবার এত দাম বাড়লো, সবাই আপনার বেলালকে পাওয়ার জন্য লালায়িত, আল্লাহু আকবার। এই জন্যই তো বেরাদার 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ মুজাদ্দিদ দীন মিল্লাত সাইয়্যিদি সরকারে আলা হযরত ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাই কলম ধরে হিন্দুস্তানের মাটিতে পাক্কা সাচ্চা নবীর আশিক কলম চালিয়ে লিখতে আছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জব তক বিকে না থে কোই পুছতা না থা, ইয়া রাসূলুল্লাহ জব তক বিকে না থে কোই পুছতা না থা, ইয়া রাসূলুল্লাহ তুনে খরিদ কর হামে আনমোল কর দিয়া। সুবহানাল্লাহ। নবী গো যতদিন আমি তোমার কাছে বিক্রি করিনি নিজেকে ততদিন বেদাম ছিলাম, কিন্তু যেই দিন তোমার কাছে আমি নিজেকে বিক্রি করলাম তোমার গোলাম হলাম তা আমি বেলাল দামদার হয়ে গেলাম। উমাইয়া বলেছিল বেলাল যদি নবী ছাড়ো তো আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল দামদার হয়েছিলেন, আল্লাহু আকবার। মুয়াজ্জাজ মুহতারাম আমি এই জন্যই বললাম, শুনবেন আলাদা নাকি দেখবেন আলাদা নাকি, তার কারণ আমি মৌলভি হারুন যদিও দেখতে সুন্দর নই কিন্তু এখন সবার চাইতে সুন্দর, তার কারণ বেরাদার এখন আমি নবীর প্রশংসা করতে আছি, আল্লাহু আকবার বেরাদার। আর নবীর প্রশংসা নবীর গোলামি স্বীকার করেছি বলে বেরাদার কোন কোনাতে বাড়ি কিন্তু অর্ধেক ভারত চিনে, এজন্যই কি যে নবীর হয়ে যাই গোটা খোদাই তার হয়ে যাই, এজন্যই তো কবি বলতে আছেন কি মোহাম্মদ সোফা তুনে তো হাম তেরে হে, কি মোহাম্মদ সোফা তুনে তো হাম তেরে হে, এ জাহাঁ ক্যা চিজ হে লহো কলম তেরে হে। সুবহানাল্লাহ। মোহাম্মদ সে ওয়াফা তুমনে তো হাম তেরে হ্যাঁ, এ জাহাঁ ক্যা চিজ হে লহো কলম তেরে হে। নবীর গোলাম হয়ে যান আল্লাহর খোদাই আপনার গোলাম হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর গোলামির প্রমাণ দিয়ে আপনার আগে আলোচনা শুরু হবে রাদার। আল্লাহ তাআলা বলছেন শর্ত একটাই, মুমিন হয়ে যাও। কি হবেন? মুমিন। আচ্ছা মুমিন হওয়ার জন্য কি বলছিলাম? আল্লাহর কোরআন দেখুন, সূরা তওবা আয়াত নম্বর 112, কত নম্বর আয়াত বললাম? 112। আল্লাহ তাআলা মুমিনের সিফাত বর্ণনা করেছেন, অনেকের মধ্যে আপনার মাত্র দুটার উপরে বলবো আছে। আল্লাহ বলেন আত্তাইবুনাল আবিদুন, মুমিনের প্রথম সিফাত ও বেশি বেশি করে তওবা করবে। আল্লাহু হাজার হা গুনাহ করার পরে আজ মুসলমান আপনার তওবাও করে না, এত পাথর দিল হয়ে গেছে মুসলমানের, বেশুমার গুনাহ করার পরেও আল্লাহর ভয়ে মুসলমানের চোখ দিয়ে পানি ঝরে না, এত পাসাম দিল হয়েছে মুসলমানের, বেশুমার গুনাহ করার পরেও এ মুসলমান চিন্তা করে না কি মরার পরে কবরের জবাব কি দিব, আরে মরবো তখন দেখা যাবে, মরবো তখন দেখা যাবে। মৌলভী সাহেব বলছে বাপজি বয়স হয়েছে নামাজ পড়েন, খুব বিরক্ত হয়ে বলছে মৌলভী সাহেব জালসার মঞ্চে ফতোয়া দিয়ে মসজিদের মেম্বারে ফতোয়া দিয়ে আপনার পেট ভরে না, বাড়ি থেকে একটু বেরিয়ে আসলাম মোড়ে এক কাপ চা খাবো শান্তি করে, চায়ের দোকানও ফতোয়া তো বেচারা। ইমাম সাহেব মৌলভী সাহেব বলছেন বাবা ফতোয়া কোথায় দিলাম আপনাকে, শুধু বললাম কি বয়স হয়েছে কমসে কম নামাজ পড়েন। খুব রেগে গিয়ে বলছে যান যান যান, আমি জানি। বলে কি জানি? বলে আমি জানি কি মরলে পারে হিসাব লাগবে, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আরে গোটা সুবর্ণ মৃগী তো সুবর্ণ মৃগী, গোটা অঞ্চল আমাকে এত মানে কি একটাও বিচার হয় না আমাকে ছাড়া, আমি যাই তবেই বিচার হয়। বেচারা ইমাম মৌলভী সাহেব বলছে বাবা ওই জন্য তো বলছে আপনাকে, আপনি এত বুদ্ধিমান লোক আপনাকে বুদ্ধিমান মনে করে, আপনি আল্লাহর ইবাদত করেন? বলে মৌলভী সাহেব শুনেন আমি অত কাঁচা লোক নই, একবারে পাকা, আমি জানি মরলে
আজ মরলে কাল দুদিন আমি জানি মরলে পরে কবরে রাখা হবে আর কবরে রাখার পর যখন চলে আসবে তো হিসাব শুরু হয়ে যাবে মৌলী সাহেব বেচারা ঘুরিয়ে বলছে বাবা ওই জন্য তো বলছে আপনি তো ভালোই বুঝেন শরীয়ত মরলে তো হিসাব শুরু হবে ওই জন্য তো বলছে ইবাদত করেন বলে মৌলী সাহেব আপনি আমাকে বোকা পেয়েছেন আমি জানি মরলেই হিসাব শুরু হবে ওই জন্য ব্যবস্থা আমি আগে থেকে পাকা পোক্তা করে রেখেছি তো বেচারা মৌলী সাহেব আহামক বলে আপনি কি পাকা পোক্তা ব্যবস্থা করেছেন বলে দেখবেন নাকি মৌলী সাহেব আরো আহামক বলেই তো দেখাতে চাই বলে বাবুজি দেখবো বলে বাড়িতে আসেন বলে সব কাজ বাদ চলেন বাড়িতে যাবো বাড়িতে নিয়ে গিয়ে বেচারা মৌলবীকে বলছে দেখেন এই দেখেন কবরের ব্যবস্থা তো মৌলী সাহেব কি দেখছে আগিনা আগিনা বুঝেন তো আপনারা না আগিনার মাঝে আপনার মধ্যখানে শুকনা বাঁশের পালা তো মৌলী সাহেব আর কিছু দেখতে পাই না বলে বাবজি কিছু তো দেখতে পাই না বলে কেন কিছু দেখতে পান না বলে হ্যাঁ শুধু শুকনা বাঁশ দেখতে পাই বলে ওটাই তোমার কবরের ব্যবস্থা বলে এই শুকনো বাঁশ কবরের ব্যবস্থা বুঝলাম না বলে মৌলী সাহেব এই বুদ্ধি কোরআন শরীফ বুখারি শরীফ কোথাও নাই বলে তা ঠিক বাপ যে বুদ্ধি আপনার মাথাতে আছে তা একটু খুলে বলেন বলে মৌলী সাহেব আমিও তো মুসলমান আমি এতই বিশ্বাস করি মানি কি মোল্লাই হিসাব শুরু হবে ওই জন্য আমি আমার ছেলেদেরকে বলেই রেখেছি যে শুন বেটা আমার যখন মরণ হবে তা আমার ইন্তিকালের পরে আমার যখন কবর খোঁড়া হবে তো খবরদার আমার কবরে শুকনা বাঁশ দিবি কাঁচা বাঁশ দিবি না খবরদার যেন কাঁচা বাঁশ দিবি না তো মৌলী সাহেব বলছে কেন বাপজি এই ওসিয়ত কেন কি ব্যাপার বলে ওটাই তো বুদ্ধি ওটাই তো কালমা আপনি বুঝবেন না ওটা বুখারী শরীফ কোরআন শরীফ মুসলিম শরীফে নাই বলে সত্যি নাই আপনি আর একটু খুলে বলেন বলে মৌলী সাহেব যখন মরব তা আমাকে কবরে রাখা হবে হিসাব শুরু হবে আর যখন আমাকে এসে বলবে মান রব্বুকা মা দীনুকা তা আমিও বলবো এ আল্লাহর ফারিস্তা একটা মুরগি কবর জবাই করে বলে কেমন বলে ভালো করে দেখেন তো আমার কবে মরণ হয়েছে এমনকি আমার কবরের বাঁশগুলো শুকিয়ে গেছে কবার জবাই করে কবার হিসাব নাই হিসাব তো নিয়েই নিয়েছেন ফারিস্তা যখন দেখবে কি আমার কবরের বাঁশ শুকনো ফারিস্তা ভাববে কি মনে হয় খাতা দেখতে ভুল হয়েছে চল বাবা এত হিসাব হয়ে গেছে ফারিস্তা চলে যাবে আমি বেঁচে যাব আচ্ছা সালাম ডরো আল্লাহ সে ডরো আগার কিসি সে ডর না হয় তো আল্লাহ সে ডরো যে আল্লাহ সে ডরেগা ওহি কামিয়াব হে ওহি কামিয়াব হে উসি কো কামিয়াবি মিলেগি ভয় করলে আল্লাহকে করুন মুসলমান ফাঁকি এখানে দেওয়া যায় কবরে ফাঁকে দেওয়া সম্ভব নয় ফাঁকি এখানে দেওয়া যায় আল্লাহকে ফাঁকে দেওয়া জোরে বলুন আল্লাহকে ফাঁকে দেওয়া সম্ভব নয় মুমিনের প্রথম সিফাত গুণ সে তওবা করবে আজ আপনার কি হলো আপনি তওবা ভুলে গেছেন ও হযরত আলী আল্লাহু আকবার 24 ঘন্টায় 70 বার তওবা করতেন বলেন সুবহানাল্লাহ মুসলমান চলুন বেরাদার আপনাকে তাড়াতাড়ি নিয়ে যাই আল্লাহু আকবার মুমিনের সিফাত আল্লাহ বলেন আল আবিদুন মুমিন ইবাদত করবে আল্লাহ কার ইবাদত করবে জোরে বলুন কার ইবাদত ভাই বয়স হলো পড়েন হুজুর টাইম পাচ্ছি না খুব ব্যস্ত বলে কি ব্যস্ত বলে হুজুর বড় সড় একটা দোকান করে দিয়েছি খুব ব্যস্ত আল্লাহু আকবার বাহানা মুসলমান তীর লাগা একবার মহব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাকের একজন ওলি হাবিবে আজমি আল্লাহু আকবার হাবিবে আজমির কাছে একটা লোক আসলো ওই লোকটা যেমন হাবিবে আজমির কাছে এসেছে তো আল্লাহর ওরিজ্জত মুরিদ ছিলেন দরবারে সবাই বলছেন হুজুর এ তো বড় বদমাশ লোক এ তো কোনোদিন আপনার কাছে আসে না আজ হঠাৎ করে আপনার কাছে আল্লাহু আকবার আল্লাহর ওলি বললেন ওকে আসতে দাও ওই লোকটা গেল আল্লাহর ওলি বলছেন কি ব্যাপার কি মনে করে আজ হঠাৎ তুমি আমার দরবারে বলে হুজুর আমার জীবনের একটা ঘটনা আজ আপনাকে শোনাবো আল্লাহর ওলি বললেন শোনাও ওই ব্যক্তি বলতে আছেন হুজুর আপনিও জানেন আপনার মুরিদগণ জানে আমি বড় অহংকারী আল্লাহ আমাকে দৌলত দিয়েছে বড় অহংকারী এবং আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে আল্লাহর ইবাদত করতে পছন্দই করি না বলে তা তো জানি কি শোনাবে বল বলে হুজুর একদিন আমার বাড়িতে ছিল অনুষ্ঠান আমি বাজার করলাম বাজারের সামান গুলো নিয়ে আমি চৌরাহার রাস্তায় চৌরাহার মোড়ে দাঁড়িয়ে আছি অপেক্ষায় আছি কুলি পেলেই দিব কুলিতে নিয়ে যাবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন কোনো কুলি দেখলাম না তা আমি অবাক হয়ে গেলাম আজকে কি আমাকে নিজেই মাল নিয়ে যেতে হবে ওই লোকটা বলতে আছে হুজুর হঠাৎ করে দেখলাম একটা 12 বছরের একটা 13 বছরের বাচ্চা আমার কাছে আসে বলে চাচা আপনি কিছু খুঁজছেন বলে হ্যাঁ বেটা আমি কুলি খুঁজছি কুলির জন্য অপেক্ষা করছি 13 বছরের বাচ্চা বলতে আছে চাচা যদি কিছু মনে না করেন তো আপনার ওই মালগুলো আমি আপনার বাড়িতে পৌঁছে দেব
বলে তুমি বলে হ্যাঁ আমিও কুলির কাজ করি এ বয়সে বলে হ্যাঁ আমি এ বয়সে কুলির কাজ করি বলে তাহলে কোনো ব্যাপার নাই নাও তার ওপাসর বাচ্চা আপনার মালগুলো দেখে বলতে আছে চাচা আপনার যতটা মাল আমি তো একবারে নিয়ে যেতে পারবো না তো যদি আপনি একটু বলতেন তাহলে মালগুলো দুইবারে পৌঁছে দিতাম এ লোকটা বলতে আছে শোনো যদি পারো তো একবারে নিয়ে চলো এমনি তো অনেক দেরি হয়ে গেছে আর যদি না পারো তো অন্য কুলিকে দেখবো তারও বছর বাচ্চা বলেছিল বলে চাচা খবরদার কাজটা আপনি কাউকে দিবেন না তার কারণ আজ যদি কাজ না পাই তাহলে আমার গর্ভধারিণী মায়ের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না কাজটা করব টাকা পাবো তবে আমি মাকে খাওয়াতে পারবো আচ্ছা চাচা যতই কষ্ট হোক মালগুলো আমি একবারে নিয়ে যাব আল্লাহু আকবার মুয়াজ্জাদ তারও বছর বাচ্চা আপনার মালগুলোকে নিয়েছে কিন্তু আপনার বয়সের চাইতে আপনার ওজন বেশি বাচ্চা চলতে আছে বেরাদার শ্বাস ফুলতে আছে গলা ফুলতে আছে এই লোকটা বলতে আছে তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেছে আল্লাহু আকবার তারও বছর বাচ্চা বলতে আছে ইয়া আল্লাহর বান্দা তুমি দেখছো না আমার কষ্ট হচ্ছে কিন্তু যতই কষ্ট হোক আমি তো নিয়ে যাব আল্লাহু আকবার কিন্তু মুয়াজ্জাদ তারও বছরের বাচ্চা চলতে চলতে আল্লাহু আকবার যেমনই আপনার একটা মুসলমান মহল্লায় পৌঁছেছে হঠাৎ করে তারও বছরের বাচ্চা বলতে আচ্ছা চাচা মাতার বোঝা নামাও বোঝা ধরা হলো নামানো হলো লোকটা বলতে আছে কি ব্যাপার হঠাৎ করে নামালে আর কি পারবে না নিয়ে যেতে কষ্ট হচ্ছে 13 বছর বাচ্চা বলতে আছে চাচা কষ্ট তো হচ্ছেই কিন্তু আমি নিয়ে যাব যতই কষ্ট হোক কষ্ট হচ্ছে এজন্য নামালাম না বলে তাহলে কেন বলে চাচা তোমার কানে আওয়াজ গেছে কিনা কিন্তু আমার কানে একটা আওয়াজ আসছে বলে কি আওয়াজ বলে চাচা এটা মুসলিম মহল্লা আর মসজিদ থেকে আওয়াজ আসলো মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলতে আছে হাইয়া আলাল ফালাহ নামাজ সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কামিয়াবির চাবিকাঠি অতএব চাচা আমি এজন্য বোঝা নামালাম কি আমি শুধু নামাজটা পড়বো জোরে বলবেন না সুবহানাল্লাহ 13 বছর বাচ্চা বলতে আছে চাচা শুধু নামাজটা পড়বো লোকটা বলতে আছে যদি নামাজ পড়তে না দিই তার কারণ তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে মাল আগে পৌঁছে দিবে তবেই তুমি 3 পয়সা পাবে যদি নামাজ পড়তে না দিই আল্লাহু আকবার 13 বছরের বাচ্চা বলেছিল চাচা দয়া করে আপনি আমার কথা তো শুনুন একটু দয়া করুন নামাজ পড়তে দিন আর যদি তাও আপনার খুবই আপত্তি থাকে তাহলে আপনাকে একটা কথা বলি আপনার জন্য একটা সুন্দর অফার অফার হচ্ছে এই আপনার সঙ্গে কন্টাক্ট হয়েছে আপনি 3 পয়সা দিবেন আপনার মালগুলো আপনার বাড়িতে পৌঁছে দিব কিন্তু চাচা যদি আপনি জোহর নামাজ আদায় করতে দেন তো আল্লাহর কসম জোহরের নামাজ আদায় করতে দিলে আর আপনার থেকে 3 পয়সা নেব না বরং 2 পয়সার বিনিময়ে আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেব আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার 13 বছরের বাচ্চা বলতে আছে চাচা শুধু নামাজ পড়তে দেন তাহলে 1 পয়সা মাফ লোকটা বলতে আছে আল্লাহর ওলিকে বলে হুজুর যখন 13 বছরের বাচ্চার মুখে এই কথা শুনলাম তো আমি অবাক হয়ে গেলাম বললাম যা বেটা নামাজ আদায় করেন 13 বছরের বাচ্চা মুয়াজ্জাজ মুহতারাম নামাজ আদায় করার জন্য মসজিদে গেল নামাজ আদায় করে চলে এসেছে বিরাদার এসে বলতে আছে চাচা বোঝা উঠিয়ে দাও মাল উঠিয়ে দাও লোকটা বলতে আছে বেটা নামাজ হয়ে গেল বলে হ্যাঁ বলে কোনো মুসল্লি তো বার হয়নি বলে চাচা আসলে আমি শুধু ফরজটা আদায় করেছি সুন্নাত আর নফলটা বাকি রেখেছি সুন্নাত নফলটা বাড়িতে গিয়ে আদায় করব বলে বেটা তা কেন বলে চাচা আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি নামাজ আদায় করে যাব এটাও শরীয়ত বলে না অতএব আপনি কষ্ট পাবেন তাই শুধু সময়ে ফরজটাকে আদায় করে সুন্নাত নফলটা বাড়িতে গিয়ে পড়ব বোঝাটা উঠিয়ে দাও লোকটা বলতে আছে আল্লাহু আকবার বলে বেটা একটা কথা তোকে আমি জিজ্ঞাসা করি আল্লাহু আকবার লোকটা বলতে আছে বলে বেটা তুই এজন্য পড়লি না বলে হ্যাঁ বলে বেটা তোকে আর আমার বোঝা নিয়ে যেতে হবে না বলে চাচা তাহলে তো তুমি আমাকে টাকা দিবে না আমি মাকে খাওয়াবো কি লোকটা বলেছিল বলে বেটা তোকে আর নিতে হবে না কিন্তু টাকা পাবি 3 পয়সায় দেওয়া হবে বোঝা আমার আমি নিজেই নিয়ে যাব 13 বছরের বাচ্চা বলতে আছে চাচা হতে পারে না এজন্যই কি শরীয়ত এটা বলে না আমি পরিশ্রম করলাম না পারিশ্রমিক নিব হতেই পারে না অতএব আমি তা নিব না অতএব আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দিয়েই পয়সা নিব আল্লাহু আকবার এই লোকটা বলতে আছে বলে বেটা শরীয়তের এত মশলা তুই জানলি কেমন করে আল্লাহু আকবার এই লোকটা আবার বলতে আছে বলে বেটা আজ যদি আমি সত্যি নামাজ পড়ার জন্য 1 পয়সা তোর থেকে কেটে নিতাম আর 2 পয়সা নিয়ে যখন তুই বাড়ি
বাড়ি পৌঁছাতি তোর মা যদি জিজ্ঞাসা করত বলে বেটা আর এক পয়সা কি করেছিস আর এক পয়সা কোথায় খরচ হয়েছে তো মাকে হিসাবটা কি দিতি মুসলমান আপনি চমকে যাবেন আল্লাহু আকবার আপনার দিল হিলে যাবে 13 বছর বাচ্চা বলেছিল বলে চাচা শোনো আল্লাহর কসম করে বলি যখন সন্ধ্যাবেলায় বাড়িতে যাই আমাকে আমার মা বলে না বলে কয় টাকা ইনকাম হয়েছে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাই আমাকে আমার মা বলে না বলে এই টাকা কেন আমাকে দিলে বলে তাহলে কি বলে আল্লাহু আকবার শরীয়ত আল্লাহু আকবার মুয়াজ্জাদ 13 বছরের বাচ্চা বলতে আছে বলে চাচা শোনো যখন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে যাই তো আমার মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা জোহরের নামাজ আদায় করেছো কোথায় আমার মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা আসরের নামাজ আদায় করেছো কোথায় যখন বাড়িতে ফিরে যাই আমার মা আমাকে জিজ্ঞাসা করে বলে বেটা মাগরিবের নামাজ আদায় করেছো কোথায় 13 বছরের বাচ্চা বলতে আছে বলে চাচা শোনো আল্লাহর কসম করে বলি আমার মা আমার ইনকামের হিসাব নাই না বরং নামাজের হিসাব নাই আর যদি কোনোদিন বলে দিয়েছি বলে মা কাজের জন্য আজকে জোহর আদায় করা হয়নি বলে মা কাজের জন্য আজকে মাগরিবটা কাজা হয়ে গেছে বলে এ চাচা শোনো খোদার কসম ওই দিন আমার মাকে আমি আর একটাও দানা খাওয়াতে পারি না মা বলে বেটা যে কাজ তোমাকে নামাজ থেকে দূরে করে দিয়েছি ওই ইনকামের পয়সার খাবার আমি খাবো না জোরে বলে আল্লাহু আকবার গোটা সুবর্ণ মির্গি আপনার সার্ভে করে এরকম একটা মা বের করতে পারবেন যে মা আপনার বাচ্চার কাছে নামাজের হিসাব নেই আল্লাহু আকবার আমার তো ধারণা কি একটাও বের করা যাবে না বরং মা বলে বেটা যাচ্ছিস যা তোর বাড়ির পাশে দুবাই থেকে আসলো 4 বছর এত কাজ করেছে ওভার টাইমও করেছে দেখ আজকে 3 তলা বাড়ি করেছে যাচ্ছিস যা খবরদার কাজ কামাই করবি না বেশি বেশি করে কাজ করবি আজকের মা এটাই বলে ওই মা আপনার মুয়াজ্জিন মুহতারাম কিছুদিন পরে এসে বড় হুজুর আউবাল সাহেবকে বলছে হুজুর একটা তাবিজ লিখে তিনি বলে কিসের বলে যেদিন থেকে বেটার বিয়া দিলাম তো বেটা মা বলে ডাকে না আউবাল সাহেব কেন পৃথিবীর সমস্ত পীর যদি তোমার বেটার গলাতে তাবিজ ঝুলিয়ে দাও লটকাই দাও তো ওই তাবিজ কাজ করবে না তার কারণ যে হক তোমার উপরে তোমার সন্তানের ছিল তুমি আদায় করনি আজকে হক সন্তানের উপরে দাবি করলে হবে না যেমন সন্তানের উপরে তোমার হক আছে তো সন্তানেরও হক কিছু তোমার উপরে আছে বাপ মায়ের উপরে আছে তুমি তোমার হক আদা করনি সন্তানের আজ সন্তানের উপরে হক দেখালে হবে না আল্লাহু আকবার মুসলমান মা তো আপনার ছিল দুনিয়াতে উঠান না মায়ের জিন্দেগি যে মা প্রতিটা লম্হা প্রতিটা পদক্ষেপ প্রতিটা জিন্দেগির আপনার প্রতিটা সেকেন্ড আল্লাহর কোরআন দিয়ে আপনার প্রমাণ করে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ বলবো বাবু বলবো শুনবেন মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ একজন মায়ের নাম শুনিয়ে যায় রাবিয়া বাসরি শুনেছেন না আপনারা আল্লাহু আকবার এ রাবিয়া বাসরি মুয়াজ্জাজ মুহতারাম ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করছেন সাথে ওনার খাদেমা দুজনে আল্লাহর জিকির করছেন ঘরে একটাই রুটি হঠাৎ করে দরজায় আওয়াজ আসলো কেউ বাড়িতে আসো ঘরের মধ্যে আমি বড় খোদাত রাবিয়া বাসরি আপন খাদেমাকে বললেন এক কাজ করো ওই যে একটি রুটি আছে রুটিটি দিয়ে দাও খোদাত্ত ব্যক্তিকে রাবিয়া বাসরির খাদেমা দিয়ে দিয়েছেন বিরাদার এ খোদাত্ত ব্যক্তি রুটি নিয়ে চলতে লাগলো খাদেমা বলতে আছে রাবিয়া বাসরি এটা আপনি কি করলেন কালকো খাইনি আজকে সকাল থেকে এ পর্যন্ত খাইনি ঘরে রুটি একটাই ছিল কমসে কম অর্ধেক আপনি খেতেন অর্ধেক আমি খেতাম কমসে কম একটু পানি তো খাওয়া হতো ওটাও আপনি দিয়ে দিলেন রাবিয়া বাসরি বলতে আছেন শোনো আল্লাহর জিকির করো জোরে বলে সুবহানাল্লাহ জিকির করতে আছে দুইজনে হঠাৎ করে দরজায় আওয়াজ হে আল্লাহর বান্দি দরজা খুলুন দরজা খোলা হলো কি ব্যাপার বলে আমাকে আমার মালিক পাঠিয়েছেন আমার কাছে 7খানা রুটি আছে আপনাকে দিতে বলেছেন আপনার জন্য রাবিয়া বাসরি মুচকি হেসে বলছেন চলে যাও এই রুটি 7টি আমার নয় লোকটা চলে গেল খাদেমা বলতে আছে রাবিয়া আপনি কি করলেন বুঝলাম না 7টি রুটি দিতে আসলো নিলেন না বলে ছাড়ো রুটির চিন্তা করিও না বটির চিন্তা করিও না আল্লাহর জিকির করো আবার জিকির আরম্ভ হলো কিছুক্ষণ পরে হে আল্লাহর বান্দি দরজা খুলুন দরজা খোলা হলো বলে আমাকে আমার মালিক পাঠিয়েছেন 9খানা রুটি আছে নাও রাবিয়া বাসরি মুচকি হেসে বলছে তুমি ভুল জায়গায় এসেছো রুটি 9টি আমার নয় যাও তুমি চলে যাও লোকটা বেরিয়ে গেছে খাদেমা বলতে আছে রাবিয়া আপনার বিষয়বস্তু আপনার কারণ কিছুই বুঝতে পারি না 7টি দিতে আসলো ঘুরিয়ে দিলেন 9টি রুটি তাও ঘুরিয়ে দিলেন 1টি ছিল তাও দান করলেন বিষয় কি
দায়িত্ব আমি আল্লাহ নিইনি। সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন কে নিয়েছেন? রিজিক আমাদেরকে দেয় কে? আরো জোরে বলুন কে দেয়? আল্লাহু আকবার। মুসলমান, এ আল্লাহর বড় মেহরবানি কি রিজিকের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেননি, নিজের হাতে রেখেছেন, নিজের কাছে রেখেছেন। তা না হলে আমাদের যে চরিত্রের বৈশিষ্ট্য, যদি মানুষের হাতে রিজিকের দায়িত্ব দিতেন তো কত মানুষকে না খাইয়াই মেরে দিতে, বলে তোকে খাবার দেওয়া হবে না, বলে কেন, বলে তুই ঠুকিস নি আমাকে। এ হচ্ছে চরিত্রের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর রহমত, রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ বলে যে ডাকে তাকে রিজিক দিচ্ছেন আল্লাহ, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না তাকেও রিজিক দিচ্ছেন মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ও মা রাবিয়া বাসরি বলছেন, রুটি বটি চিন্তা করিও না, জিকির করো আল্লাহর। জিকির করতে আছে বেরাদার, হঠাৎ করে আবার বলতে আছে, হে আল্লাহর বান্দি দরজা খোলুন। দরজা খোলা হলো, আছেন আমাকে আমার মালিক পাঠিয়েছেন, আমার কাছে 11 খানা রুটি আছে। জোরে বলেন রাবিয়া বাসরি বলতাছেন, রুটিগুলো রাখো তুমি চলে যাও। রুটিগুলো রেখে যেমন চলে গিয়েছে, খাদিমা বলতে আছেন, বুঝলাম না কি ব্যাপার, ওই 7 খানা রুটি আপনার নয় ঘুরিয়ে দিলেন, 9 খানা রুটি আপনার নয় ঘুরিয়ে দিলেন, এই 11টা রুটি যে আপনার, তার দলিল কি, তার প্রমাণ কি, এই 11টা রুটি যে আপনার জন্য, এর কোনো প্রমাণ? রাবিয়া বাসরি মুচকি হেসে বলতে আছেন, এই 11টি রুটি যে আমার, এর দলিল, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কি মধুর ভাবে আপনার কোরআন পড়তেন, কি সম্পর্ক কোরআনের সাথে রেখেছিলেন ব্রাদার রাবিয়া বাসরি। উনিও তো মা ছিলেন, উনি আপন খাদেমাকে বলতে আছেন, শোনো, 7টি আমার নয়, 9টি আমার নয়, কিন্তু এই 11টি রুটি আমার। বলে 11টি রুটি আপনার, এর দলিল পবিত্র আল কোরআন। বলে হ্যাঁ। বলে তাহলে তো দলিল আগে নিব, তারপর জিকির করব। বলে আচ্ছা, দলিল আগে নিবে? বলে হ্যাঁ। কোরআন খোলো। আব কোরআন খোলা হলো, রাবিয়া বাসরি বলছেন পড়ো। তো খাদেমা পড়তে আছে, কি জানেন কোরআন হতে, মান জা আবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমার রাস্তায় 1 দিবে তো 1-এর বদলে আমি তোমাকে 10 দিব। কয় দিব? জোরে বলুন কয় দিব? 10 দিব। রাবিয়া বাসরি বলছেন, রুটি আমি কটা দিয়েছিলাম আল্লাহর রাস্তায়? বলে 1টা। আল্লাহ ওয়াদা কি করেছেন? বলে 1-এর বদলে 10। তাহলে 10-এর সঙ্গে 1 যোগ দিলে কত হয়? বলে 11 হয়। বলে এই দেখো, আল্লাহর কোরআন থেকে ইস্তেদলাল করে প্রমাণ করে দিলাম, এই 11টি রুটি হচ্ছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাজ মুহতারাম, উনিও তো মা ছিলেন, কিন্তু আজকের মা বিরাদার কোরআনকে সামনে রেখে জিন্দেগি কাটাই না। আল্লাহু আকবার। মুসলমান চলুন বিরাদার, আল্লাহু আকবার। এ 13 বছরের বাচ্চা বলতে আছে, বলে চাচা যখন বাড়িতে যাই মা নামাজের হিসাব নাই। হে মুসলমান, এই লোকটা বলতে আছে, বলে বেটা আর একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। বলে কি চাচা, বলো না। বলে বেটা, শরীয়তের এত জ্ঞান তুমি কোথায় অর্জন করলে? শরীয়তের এত আইন ও কানুন তুমি কোথায় জানলে? তুমি বগদাদের কোন মাদ্রাসায় পড়ো? তুমি বগদাদের কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করো? বাচ্চা বলতে আছে, চাচা আমার তো আওকাতই নাই কি কোন মাদ্রাসায় পড়বো, আমার আওকাতই নাই কি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব। বলে তাহলে এত মশলা জানলে কেমন করে? শরীয়তের এত ল তুমি কোথায় শিখলে? আল্লাহু আকবার। 13 বছরের বাচ্চা বলেছিল, চাচা শোনো, যখন এসার নামাজ হয়ে যায় আর আমার গোটা বস্তি যখন বিছানায় যায় আরামের জন্য, মানে গোটা বস্তির লোক যখন ঘুমিয়ে যায়, আল্লাহর কসম আমার ক্লাস, আমার তার শুরু হয়ে যায়। বলে বেটা, তোমার ক্লাস কোথায় শুরু হয়? 13 বছরের বাচ্চা বলেছিল, বলে চাচা আমার ক্লাসটা আরম্ভ হয়ে যায় আমার মায়ের দরবারে। অতএব যখন সবাই ঘুমিয়ে যায়, আমার আম্মি যান আমাকে শরীয়তের আইন ও কানুন পড়াতে বসে যায়। মুসলমান, ও মা একটা বের করেন না, গোটা এলাকা খুঁজে। আল্লাহু আকবার। মুসলমান, সন্ধ্যার পরে আপনার বাচ্চাকে নিয়ে আল কোরআনের দার্স দেয় না? এরকম মা হাজারে হয়তো একটা বের হবে, তাও বড় মুশকিল হয়ে যাবে। বরং মা আপনার সন্ধ্যার পরে পবিত্র আল কোরআনের দার্স আপন বেটাকে দেয় না, বরং সন্ধ্যার পরে মাশাআল্লাহ রিমোট কেমন করে চালাতে হয় এ দার্স আপনার মা দেয়। এরপরে তুমি কেমন করে আশা করো মা কি ওই সন্তান তোমাকে যোগ্য সম্মান দিবে? শোনো,
হক আগে তুমি সন্তানের আদায় করো, সন্তান তোমার হক মিটিয়ে দিবে। মুসলমান এ বাচ্চা বলতে আছে বলে চাচা আমার মায়ের দরবারে আমার দাস শুরু হয়ে যায়। আচ্ছা তাই বলে বেটা তুমি মালগুলো আমি নিয়ে যাই বলে হবে না। এই লোকটা বলতে আছে আল্লাহর ওলিকে হুজুর বাচ্চাকে রাজি করতে পারলাম না কিন্তু দিল চাই না কি ওর মাথাতে আমি বোঝা দিই কিন্তু বাচ্চাও না ছড় ছাড়বে না। আমি বোঝা দিলাম তো বটে কিন্তু শুধু আল্লাহ আল্লাহ করছিলাম কি কত তাড়াতাড়ি আমার বাড়ি পৌঁছানো যায় চলেছেন হুজুর কত তাড়াতাড়ি আমার বাড়ি পৌঁছানো যায়। আল্লাহু আকবার মুসলমান হে মুয়াজ্জিন লাগান বাচ্চার মাথায় বোঝা। এই লোকটা বলতে আছে আল্লাহর ওলি বোঝা তো চাপালাম 13 বছর বাচ্চার মাথায় কিন্তু বোঝা যেন তার মাথায় নাই বোঝা যেন আমার দিলে। কেন বেরাদার বাচ্চার কিরদার বাচ্চার আচরণ বাচ্চার কথা ও ব্যক্তির আপনার অন্তরে দাগ কেটে দিয়েছে। তাই তো বেরাদার যে একটু আগে বলছিল তাড়াতাড়ি চলো এখন ওই লোকটাই বেরাদার বাচ্চার মাথায় বোঝা দিয়ে কষ্ট পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এ কিরদার বড় হাতিয়ার। তলোয়ারের অর যতটা কাজ না করে কিরদারের অর ততটা আপনার বেশি কাজ করে। আল্লাহ আকবার। মুসলমান দিল লাগান বিরাদার চলতে লাগলো বিরাদার। এই লোকটা বলতে আছে আল্লাহর ওলিকে বলে হুজুর আমি দোয়া করতে লাগলাম কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। বাচ্চার মাথায় বোঝা আগে যাই একবার পিছনে যাই একবার সাইডে যাই একবার বামে ডানে যাই যাতে বাচ্চার কোনো কষ্ট না হয় তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছালাম। বোঝা যখন তার মাথা থেকে নামিয়ে নিলাম আমি দৌড়িয়ে বাড়িতে গেলাম বলে বিবি দেরি করিও না বাজারে যার গিয়েছিলাম যা পয়সা ছিল শেষ হয়ে গিয়েছে 3 পয়সা তাড়াতাড়ি দাও। বলে এত তাড়াতাড়ি কেন? বলে আজ এমন একটা মুয়াজ্জাজ মুকাররম ইজ্জত ওয়ালা বাচ্চা আমার কুলি হিসাবে এসেছে আমি চাই না কি সে দাঁড়িয়ে থাক অতএব তাড়াতাড়ি 3 পয়সা দাও। বলে তুমি কি বলো? পুরো ঘটনা খুলে বললেন বিরাদার। বিবি বলতে আছে পাগল মানুষ এত বড় একটা ভালো বাচ্চাকে এত বড় ইজ্জত ওয়ালা বরকত ওয়ালা বাচ্চা ওকে বাড়ির বাইরে দাঁড় করে রাখতে হয়? যাও ওকে নিয়ে আসো। তার কারণ এরকম বাচ্চা যদি বাড়ির ভিতরে কদম রাখে তো আল্লাহর বরকত ওই বাড়িতে নেমে আসবে। আল্লাহওয়ালা যদি কাউরি বাড়িতে কদম রাখে তো ওই বাড়িতে আল্লাহর রহমত নুজুল হবে। আল্লাহওয়ালা যদি কোনো কবরস্থানে আপনার কদম রাখে ওই কবরবাসী মাশাআল্লাহ শান্তি পাবে। আল্লাহওয়ালা যদি আপনার মুয়াজ্জাজ মুসলমান কোনো মহল্লাতে হেঁটে যায় আল্লাহু আকবার ওই মহল্লার উপরে আল্লাহ তাআলার রহমত নুজুল হয় উপরে। সুবহানাল্লাহ। বিবি বলতে আছে পাগল মানুষ এই বাচ্চাকে বাইরে রাখে যাও নিয়ে আসো। লোকটা এসে বলতে আছে বেটা এটা কথা বলছিলাম বলো চাচা। বলে এখন তো দুপুর হয়ে গেছে বেটা এক কাজ করো না চলো একটু বাড়িতে চলো ভিতরে চলো আরাম করবে দুটো খাবার খেয়ে তুমি আরাম করবে বৈকালে যাবে। বলে চাচা খাবো না। বলে বেটা চলো খাবে তুমি খাবার জন্য পয়সা কাটবো না তোমাকে 3 পয়সাই দেওয়া হবে। ছেলেটা বলতে আছে চাচা আসলে আমি যাবো না এজন্যই তার কারণ আজকে আমি রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতে আছে চাচা যাবো না এজন্যই কি রোজা রেখেছি। বলে বেটা এটা তো রমজান মাস নয় রোজা রেখেছো? বলে চাচা মায়ের কাছে শিখেছি এটাই বেশি বেশি নফল রোজা রাখলে রুহের পাওয়ার বাড়ে রুহ ক্ষমতাশালী হয় আত্মার পাওয়ার বাড়ে। আল্লাহু আকবার। এজন্যই মাও রাখে আমিও রাখি। আল্লাহু আকবার। মুয়াজ্জাজ মুহতারাম সামনে আসছে রমজান মুসলমানের অসুখ বেড়ে যায় বিরাদার। আল্লাহু আকবার। এরপরে মুসলমান টেনশন মুক্ত হবে না? হবে না। টেনশন মুক্ত করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সামনে আসছে রমজান বিরাদার যে রোজা রাখলে মুয়াজ্জাজ মুসলমান সতেজ হয় শক্তিশালী হয় পুনর্জীবিত হয় কিন্তু মুসলমানের অসুখ বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান আজ হয়ে গেল কি? হে মুয়াজ্জাজ মুহতারাম 13 বছর বাচ্চা বলেছিল চাচা আমি রোজা রেখেছি যেতে পারবো না দিনে খাবো না। লোকটা গিয়ে আবার বিবিকে বলতে আছে বিবি বাচ্চা তো আসবে না রোজা রেখেছে এরকম বাচ্চা জিন্দেগি পাইনি। বিবি বলতে আছে যাও না গিয়ে বলো কমসে কম ইফতারের দাওয়াত তো দাও। তার কারণ মুস্তফার হাদিস কেউ যদি কোনো রোজদার ব্যক্তিকে ইফতার করে চাহে এক ঢোক পানি দিয়ে তো অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যায়। যাও না। এসে বলতে আছে বেটা যখন তুমি রোজা রেখেছো তো আজকে ইফতারটা করো বড় মেহরবানি হবে। বাচ্চা বলতে আছে চাচা মুস্তফার শরীয়ত তো বলে এটাই কি দাওয়াত করলে কবুল করতে হয় কবুল করলাম যা বাড়িতে যাই মাকে দেখা করে আসি ইফতার আপনার বাড়িতেই করব। বাচ্চা আপনার ইচ্ছে বিরাদার ইফতার হলো। লোকটা বলতে আছে বেটা যখন এত মেহরবানি করলে আরেকটু মেহরবানি করো না। বলে কি? বলে তুমি আজকের রাতটা আমার বাড়িতে থাকো না বড় খুশি হতাম।
বাচ্চা বলতে আছে চাচা যখন তোমার এটাই বাসনা তোমার আপত্তি নাই মেহমান খানা দেখিয়ে দাও আল্লাহু আকবার মেহমান খানা দেখিয়ে দাও হলো 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 বাচ্চা আপনার মেহমান খানাই এই লোকটার আপনার একটাই মেয়ে ছিল যে অপাহিজ ছিল নেংড়ি লুলি ছিল মেহমান খানে মেহমান কে দিয়ে এই লোকটা আপনার খাবারের থালা নিয়ে মেয়ের ঘরে গেল মেয়েটা কেঁদে কেঁদে বলতে আছে আব্বা আমি অপাহিজ অপারক বলে আমি এত অবহেলার পাত্র তোমার কাছে হয়ে গেলাম এটা খাবার টাইম এত দেরি করে আসলে এত দেরি করে আমার জন্য খাবার নিয়ে আসলে লোকটা বলতে আছে মা দুঃখ করিস না আসলে আমরা আজ একটা দামি মেহমানকে নিয়ে ব্যস্ত ছিলাম আমাদের বাড়িতে একটা দামি মেহমান এসেছে দামি মেহমান আমার চাইতো দামি বলে হ্যাঁ মা শুন এত দামি মেহমান যে দিনে রোজা রাখে সারা দিন মজদুরি করে আর রাতে মায়ের দরবারে শরীয়তের দাস নাই শরীয়তের শিক্ষা অর্জন করে মেয়েটা বলতে আছে আব্বা খাবার পরে খাবো আগে চলো না ওই দামি মেহমানকে দেখবো বাপের সাহারাতে মেয়েটা আসলো বাচ্চাকে দেখলো 13 বছরের বাচ্চা আল্লাহু আকবার মুসলমান এরপরে ঘরে গেল খেলো মেয়েকে আপনার ঘরে রেখে ও ব্যক্তি আপনার আপন বিবির ঘরে গেল মেয়ে আপনার ঘরে মেহমান মেহমানের ঘরে যখন রাত হলো আল্লাহু আকবার বিরাদার হে মুয়াজ্জিন সামিনে কেরাম ওই লোকটার দরজাতে আপনার আওয়াজ আসছে টক টক করে দরজা খুলে লোকটা দেখতে আছে আল্লাহু আকবার দরজাতে আর কেউ নয় বরং তার ওই অপাহিজ মেয়েটা দাঁড়িয়ে আছে অবাক হয়ে বলতে আছে মা তুমি কেমন করে আসলে মেয়েটা বলতে আছে আব্বা ভালো করে দেখো আমার হাতও ভালো হয়ে গেছে আমার পাও ভালো হয়ে গেছে ওই মেহমানের বরকতে ওই মেহমানের কদম পড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে শেফায়ে কুল্লিয়া আতা করেছেন লোকটা বলতে আছে মা যে মেহমানের বরকতে তুমি সুস্থ হয়ে গেছো চলো মা আজকে আমিও ঘুমাবো না আজকে তুমিও ঘুমাবে না চলো আজকে আমরা বাপ মেয়েতে আজকে ওই মেহমানের জিয়ারত করব সারা রাত মেহমানকে দেখব সুবহানাল্লাহ মুয়াজ্জিন বাপ মেয়েতে আসলো মেহমানের ঘরে যেমন ঘরের দরজায় আসা আল্লাহু আকবার দেখছে আপনার দরজা খোলা ওই মুয়াজ্জিন মুহতারাম হে বিরাদার কিন্তু যেমনই আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন তো দেখছে আল্লাহু আকবার ঘরে মেহমান নাই ঘরে মেহমান নাই এদিক ওদিক ভালো করে আপনার দেখলো মুয়াজ্জিন মুহতারাম কোথাও যখন দেখতে পেলো না দেখলো কি বিরাদার বিছানায় ছোট্ট একটা চিরকুট ছোট্ট একটা চিঠি লেখা আল্লাহু আকবার এই চিঠি আপনার মুসলমান উঠি আপনার এই লোকটা পড়তে লাগলো আল্লাহু আকবার ওই চিঠিতে লেখা কি ছিল মেহমান ঘরে ছিল না কিন্তু ঘরে চিঠি ছিল চিঠিতে লেখা কি ছিল মাশাআল্লাহ আজ শোনাবো নিয়াত রেখেছি আপনাদের শুনবেন বাবু শুনবেন না কে কে শুনবেন হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না বলুন ইয়া হাবিবাল্লাহ মুসলমান হাত উঠিয়ে রাখুন নবীর মহব্বতে শোনাবো ইনশাআল্লাহ দিয়ে দিয়েছেন দাওয়া কমপ্লিট তবুও বিরাদার আমার একজন কোন বাবুজি আমার ভাই আমার বন্ধু আমার এই নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন চিঠিতে লেখা কি ছিল ইনশাআল্লাহ শোনাবো কেউ দিবেন 1000 চিঠিতে লেখা কি ছিল শোনাবো মাদ্রাসা নবীর ঘর একজন কেউ এই দেখেন নওজোয়ান ভাই আমার রেডি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুসলমান অফার তো একটা আছে আজ যদি না হয় তো কালকে দিবেন এক সপ্তাহ পরে দিবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানে ওনার ঈমানে পাওয়ার দান করেন সুন্দর চেহারা নূরি চেহারা এজন্যই কি নবীর সুন্নাত চেহারাতে দেখলাম আল্লাহ তাআলা জানে ওনাকে ইবাদতের মধ্যে কায়েম ও দায়েম রাখেন বলে আল্লাহুম্মা আমিন কাসিম ভাই আমার চেয়েছিলাম এক দিয়েছেন দুই আলহামদুলিল্লাহ 2000 টাকার দাতা আমাদের এই এইচপি ডিসকাউন্টে সাবস্ক্রাইব করুন 1000 আজ নয় কাল দিবেন পরশু দিবেন এক সপ্তাহ পর দিবেন আরেকজন ভাই কি নাম সাহেব সাহিন সাহেব মাশাআল্লাহ 1 2 3 4 5 5 5 10 এ দেখেন হয়ে গেল মাশাআল্লাহ 2000 বুঝতে পারলাম না ভাই কাবিল মাশাআল্লাহ আরেকটা নওজোয়ান 5 6 7 7.5 আর 250 হবে না কয়দিন পরে দিও আর যদি না থাকে কয়দিন পরে দিও মাশাআল্লাহ আব্বাজান কি নাম সাকওয়াত হোসেন মাশাআল্লাহ নওজোয়ান সাহেব আমার দুটো হয়েছে এদিন আপনার আবার দিয়ে দিয়েছে 250 আপনার হয়ে গেল আপনার তিনটা দেখেন মাশাআল্লাহ সাহেব ছোট্ট ভাই আমার আল্লাহ জানো তার ঈমান ও আমল আপনার বরকত দান করেন বলে আমিন সাকওয়াত বাবুজি আমার নগদ দিয়েছেন 500 পরে দিবেন 500 হয়ে গেল আপনার চারটা দিবেন আপনি এদিকে আছেন মাশাআল্লাহ দিয়ে দিয়েছেন না দিবেন
মাশাআল্লাহ আছেন বাবজি বাবজি আমি হাত দিতেছি মাশাআল্লাহ তার কারণ কমপ্লিট করতে হবে আওয়াজ আমাকে 2000 কি নাম বাবজি الحاج মানারুল হক সাহেব সুবহানাল্লাহ নামটা হেলাল মামু কোথায় শুনলাম না হ্যাঁ সুবহানাল্লাহ আপনাকে তো 2000 এ ছাড়া যাবে না আর 500 দেন বাবজি আবদার করে আর 500 দেন আব্বা যান আমি জানি শুনেছি আপনার নাম বলেই বললাম বাবজি আমার আবদার করে আমি আপনার ছেলের মতো চট করে দিয়ে দেন আলহাজ হাজি সাহেব দেখেন 2500 2000 উনি নিজের ইচ্ছা আবদার করে নিলাম আড়াই আচ্ছা সাহেব আমার কি নাম নাম বলেন আপনি ইজহারুল মিনারুল 500 আর নাই 500 হবে না মাশাআল্লাহ আর 500 পরে দেন আচ্ছা মিনারুল সাহেব আচ্ছা মায়েদের দিক থেকে একটাও আছে সব কৃপণের বিটি বসে আছে সব গো কোন মা আমার দিও 1000 বড় আদর করে চেয়েছি মা তো আমার বাড়িতে রেখে এসেছি কিন্তু মাদ্রাসার খাতিরে মা বলে ডাকলাম আমার মা তো খুবই ভালো মাশাআল্লাহ সবার মা ভালো কিন্তু আমি ভাগ্যবান আমার মা খুবই ভালো জি এই দেখেন মাশাআল্লাহ 1 2 3 4 আলহামদুলিল্লাহ আরেকজন বাবুজি আমার নাম তো বলেননি কি নাম সাহেব আজাউল সাহেব 2000 মাশাআল্লাহ কোন মা আমার দিয়েন সুবহানাল্লাহ 7 রাকা 8টা হয়ে গেল তো আর 4 জন তো মাশাআল্লাহ 12 হয়ে যাবে তো মাশাআল্লাহ একটা একটা বিষয় তো পূর্ণ হয়ে যাবে তার কারণ আমরা নবীর উম্মত নবীর দিওয়ানা নবীর প্রেমিক আলহামদুলিল্লাহ আর নবীকে দিল ও জান থেকে মহব্বত করি মুসলমান তো মহব্বতে আপনার আর 4টা হলে 12টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ একজন আপ মাশাআল্লাহ আর 4 জন একটু চট করে উঠে যাবেন আজ নয় কাল কাল নয় পরশু এক সপ্তাহ পর অসুবিধা নাই আর 4 জন উঠবেন মা আমি না তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে দেখো না আর যার নূরের এক ঝলকে আর যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা একটু জোরে সুবহানাল্লাহ বলো না মা আমি না তোমার কোলে কে এসেছে বলো না কে এসেছে বলো না বারো রবিউল আওয়ালে এলেন নবী ধরা তলে বারো রবিউল আওয়ালে এলেন নবী ধরা তলে আর সজদাতে মাথা রেখে মাশাআল্লাহ আর 300 হলে তো দুটার কোটা পূর্ণ হয়ে যেত আটার দিয়ে 10 হয়ে যেত তাই না সাহেব আর 300 টাকা দিও না গে কোনো মা আমার খালা আমার নানি আমার দাদি আমার দিবে তো দাও রাগায় না নালে এমন রাগা রাগবো জায়গাটা বলবো থাক মাশাআল্লাহ 1700 টাকা মায়ের দিক থেকে আসছে আর 300 টাকা দিয়ে দেবো মা আমার এ দেখেন মাশাআল্লাহ তাহলে 8 আর 10 হয়ে যাবে আচ্ছা আপনার মা মাশাআল্লাহ যাক আপনি 1000 সুবহানাল্লাহ মায়ের দিক থেকে পূর্ণ হয়ে গেল সাহেব কি নাম আপনার আর একটাই বাকি আছে ইনশাআল্লাহ হবে বারো রবিউল আওয়ালে এলেন নবী ধরা তলে আর সজদাতে মাথা রেখে আর সজদাতে মাথা রেখে উম্মতের জানাই শুভকামনা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না সরকার আচ্ছা সরকার কিবরিয়া সাহেব 2000 টাকা নগদ আর এটা নগদ আপনার 1000 সুবহানাল্লাহ এলাকায় যে দানি কত আছে গো
তার কারণ বারোতে আমার আকা মুস্তফা বারা নবী এসেছেন বলুন কে এসেছেন ए बारा ना होती तो कुछ भी ना होता मोहम्मद ना होते तो कुछ भी ना होता मोहम्मद ना होते तो कुछ भी ना होता ए बारा ना होती तो कुछ भी ना होता নবী হচ্ছেন রহমত মারা মানে রহমত এই রহমতুল্লিল আলামিন নবী যদি না হতেন তো আল্লাহ কিছুই পাড়াতেন না কিছুই তৈরি করতেন না এই জন্য বলা হচ্ছে বারা না হতি তে কুছ ভি না হতা মোহাম্মদ না হতে জোরে বলো কুছ ভি না জোরে বলেন কুছ ভি না কুছ ভি না আরে নওজওয়ান কম সে কম মুখ খুলে নওজওয়ান তো বলো মোহাম্মদ না হতে তে কুছ ভি না হতা কুছ ভি না কুছ ভি না হতা বাপের চোখ দিয়ে পানি ঝরতে আছে মেয়ে বলতে আছে আব্বা চিঠি আব্দুল অদু 300 মাশা আল্লাহ বসো বাবু মেয়ে বলতে আছে আব্বা তুমি কি পড়তে আছো বাপ বলতে আছে মারে এতে লেখা আছে এটাই বলে এ আল্লাহর বান্দা তুমি আমাকে আর দেখতে পাবে না এই জন্যই তার কারণ আজ পর্যন্ত কেউ জানে না আজ পর্যন্ত আমার মহল্লার কেউ এই খবর জানে না তুমি প্রথম ব্যক্তি পৃথিবীতে তুমি জানলে কি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি হে আল্লাহর বান্দা শোনো আজ পর্যন্ত যতদিন থেকে নামাজ পড়ি আজ পর্যন্ত আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই তাই আজ তোমার ঘরে তোমার জন্য দোয়া করে আজ তোমার ঘর থেকে আমি বিদায় নিলাম আর তুমি আমাকে দুনিয়ায় দেখবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এ 12 বছরের বাচ্চা তাহাজ্জুদে রাত কাটতো 12 বছরের বাচ্চা আল্লাহু আকবার মুসলমান আল্লাহর জিকিরে আপনার রাত কাটাতো 12 বছরের বাচ্চা দিনে মেহনত করতো আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখতো কিন্তু আজ মুসলমান হালাত কি হে বিরাদার চলুন বিরাদার একটা ওয়াজ বাকি রেখেছি বাস এটা কমপ্লিট আমি বিদায় নেব মুসলমান কি নবী পাক আকা মুস্তফার প্রেমিক সাহাবী হযরত উসমান আপনাদের মনে আছে কিনা আমার দেমাকে আছে উনি আপনার মুস্তফাকে পানি পান করালেন তাই না বাবু পানি পান করালেন রাসূলুল্লাহ পানি পান করে রাসূলে কায়নাত উনি আপনার কি করলেন উনি আপনার বললেন হে সাহাবায়ে কেরাম শোনো আজ তোমাদেরকে একটা ওয়াজ শোনাবো নবী আমার ওয়াজ শোনাতে লাগলেন নবী ওয়াজটা কি শুনিয়েছিলেন ওই ওয়াজটা আজ আমি আপনাদেরকে শোনাবো ওয়াজটা শুনবেন না বাবু শুনবেন শুনবেন মাশাআল্লাহ কে কে শুনবেন হাত উঠান জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সময় উঠাই না যা আবার উনি চাইবে আমার জন্য তো চাইবে না মাশাআল্লাহ মাদ্রাসার জন্য হাত উঠান বলেন ইয়া রাসূলুল্লাহ ওই ওয়াজটা প্রাণ ভরে শোনাবো ইয়া হাবিবাল্লাহ 500 500 করে আপনার 11টা লোক দেন গাউসে পাকের সাতকায় চট করে দেন 500 500 করে দেন 11 জন ব্যক্তি মাশাআল্লাহ হাত পেতেছে মাদ্রাসার জন্য কালেকশন হয়ে গেছে আমি জানি আর দরকার নাই মাশাআল্লাহ আর মাশাআল্লাহ এখন চাবা মানে বিরক্ত এর পরও চাইছি মুহাব্বতে মাশাআল্লাহ আর 10টা নিব আর মাত্র 10টা নিব মুসলমান আলহামদুলিল্লাহ যোগ্য বিজ্ঞ ব্যক্তি খলিলুল্লাহ সাহেব আছেন আমার পিতাতুল্য মানুষ প্রত্যেক বছর থাকেন মাশাআল্লাহ ওনার হাত দিয়ে আজকে দোয়া হবে মাশাআল্লাহ অতএব দেরি না করে আসুন বাবু আমিও বিদায় নিব অতএব দেরি করবেন না একটা হয়েছে আর 10টা মাশাআল্লাহ এই দেখেন সাহেব আমার যাক আমি নাম না বললো নাম জানেন কি নাম মুলুকজান সাহেব হলো আপনার 500 হলো কটা মাত্র হয়েছে দুটো হে বিরাদার যদি নগদ না থাকে লিখিয়ে দেন মাশাআল্লাহ মাত্র নিব আপনার 11টা মাত্র 11টা ওই ওয়াজটা শুনিয়ে দিব আজ ইনশাআল্লাহ কমপ্লিট মা বোন খালা নানি দাদি ফুপু যদি না থাকে আজকে শুধু দিয়া দাও লিখিয়া দাও এক সপ্তাহ পর 15 দিন পর দিবা এক মাস পরে দিবা আর যদি তাও না পারো তো মরার পরে দিবা কিন্তু খবরদার না লেখে যাও না লেখে তারপর যাও মাত্র 11টা নেব
সাহেব আমার নাম বলেন নি তিনটা হলো মাশাআল্লাহ তিনটা হলো আর আটটা নেব আচ্ছা কি নাম সাহেব মুমিন শেখ মায়ের জন্য 500 চারটা হলো আল্লাম কত 500 মাশাআল্লাহ আল্লাম সাহেব মুমিন সাহেব 500 500 তাহলে 3 অধিক 2 পাঁচটা হলো আর তো মাত্র লাগবে ছটা চট করে আসেন মাশাআল্লাহ পাঁচটা শুনাই আর লাগবে মাশাআল্লাহ মাত্র ছটা আর লাগবে মাত্র ছটা চট করে আসেন ব্রাদার এই ছটা আস্তে আস্তে একবার দরুদ পড়ে আমি একটা ছোট করে নাতে পাক শোনাবো তার কারণে মায়েরা গজল শুনতে খুব পছন্দ করে তো একটা গজল শোনাবো একবার দরুদে পাক পড়েন আল্লাহুম্মা জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ মির্গি থেকে 1000 টাকা আচ্ছা আনোয়ার পাথান হতে 20 কিলো গম আচ্ছা আর 1 কুইন্টাল ধান আচ্ছা হানজালা আলাইপুর হতে 5000 টাকা নজরুল সাহেব ভগবান গোলা 5000 টাকা আচ্ছা আলী মুর্তজা সাহেব সুমন্ন মির্গি 5 বস্তা সিমেন্ট আব্দুর রশিদ সাহেব 10 কিলো গম আনিকুল সাহেব রেলগেট 5000 টাকা আচ্ছা আলমগীর জকিম ডিলার জকিম দিহি মাশাআল্লাহ জকিম দিহি 5000 টাকা যেন সবার দানকে কবুল করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন মুসলমান হে বিরাদার নাত একটা ছোট করে আপনার বাংলা পড়ি আর 6 জন আপনার ছোট আচ্ছা হায়দার বালি রমনা 5000 মাশাআল্লাহ হয়েছে হুজুর আচ্ছা আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা আপনারা না বললে কিন্তু আমি বলবো না একটু কমসে কম দুদুমা হালিমা আম্মা আমিনা বলা যাবে তো না বাংলায় তো সহজ গুনগুনান নবীর নাথ তোমার দুদুমা হালিমা গো তোমার আম্মা আমিনা বলুন না তোমার আম্মা আমিনা তুমি এলে মা আমেনার ঘরে ফরিশতারা আসে সেই ঘরে তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা বলুন তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা তুমি গেলে মা হালিমার ঘরে খোদার করুণা ও গো ঝরে যে পড়ে মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে আমার ঘরে এলো বুঝি খোদার করুণা তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা নারায় তাকবীর একটু মহব্বত বলে নারায় তাকবীর নারায় রিসালাত মসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা খলিলুল্লাহ সাহেব নারায় তাকবীর নারায় রিসালাত মুসলমান হে বিরাদার আর একটা মনে হচ্ছে তাই না সাহেব 500 টাকা
সূর্য নিকটে থাকবে, আকা মুস্তাফা বলছেন শোনো, যখন কিয়ামত হবে আমার হযরত আবু বকর হাউজে কাউসারের কাছে থাকবে, হাউজে কাউসার হতে পানি উঠাবে, নিজে পান করবে, তারপর মেহমানকারীকে পান করাবে, বলে শোনো আমার হযরত উমর হাউজে কাউসার হতে পানি উঠাবে, নিজে পান করবে, তার মহব্বতকারীকে পান করবে, আমার আলী হাউজে কাউসার হতে পানি উঠাবে, নিজে পান করবে, তার প্রেমিকগণকে পান করাবে, কিন্তু শোনো যখন হাউজে কাউসার হতে পানি উঠাবে আমার উসমান, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী, আমার উসমানকে পানি উঠাতে দিব না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যে উসমান 18,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে কুয়া কিনে ওই কুয়া হতে পানি এনে আপনাকে পান করালো, আর আপনি ওই উসমানকে হাউজে কাউসার পান করতে দিবেন না? আল্লাহর নবী বলছেন আমি পানি উঠাতেই দিব না। জোরে বলেন, বলে হুজুর তাহলে উসমানের জন্য কি আলাদা কোনো পানির ব্যবস্থা হবে? নবী বললেন না। বলে তাহলে হুজুর এই কঠিন দিনে উসমান কি পান করবে? আল্লাহর নবী বলছেন শোনো, আজ উসমান নিজের হাতে আমাকে পানি পান করালো, সেই দিন আমি মুস্তফা নিজের হাতে আমার উসমানকে কাউসার পান করিয়ে আজকের বদলা দিয়ে দেব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার মুয়াজ্জাজ? আজ আপনি নবীর হয়ে যান, কিয়ামতে নবী আপনার। মুসলমান ওয়াজ করলাম, হে বিরাদার বড় জিম্মেদারির সাথে ইজালাতুল খিফা একটি কিতাব মাশাআল্লাহ পাঠ করবেন তো পাবেন, তোহফাতুল আহওয়াজি এই কিতাব আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ পাবেন, আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন কখনো মুলাকাত হলে ইনশাআল্লাহ আবার আলোচনা শোনাবো। বিরাদার আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, কোথাও এখানে ওখানে কবরে হাসরে কোথাও, শর্ত একটাই মুমিন হয়ে যান, শর্ত একটাই আপনাকে মুমিন হতে হবে। আলহামদুলিল্লাহ মুসলমান এই আয়াত কারিমাকে প্ল্যাটফর্ম বানিয়ে আজকে বললাম, যত ভালো আমি বলতে না পেরেছি তার চাইতে ভালো আপনারা শুনেছেন, আন্তরিক ধন্যবাদ আমি আপনাদের জানাই। মুয়াজ্জাজ আলহামদুলিল্লাহ দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের, ভেবে তো ছিলাম কি আওয়াজ মনে হয় সাঁত দিবেই না, তার কারণ প্রত্যেক রাত প্রোগ্রাম, আর সবচাইতে আপনার বড় বিষয় প্রোগ্রামের সাথে সাথে আপনার সারা দিন দৌড়া আর সারা রাত জাগা। হ্যাঁ কালকে মাশাআল্লাহ বাড়ি কেবল আপনার ঢুকলাম আজান হচ্ছে, আজকে আপনার আজান মনে হয় রাস্তাতেই হবে, সারা রাত ঘুমানি আজকে মাশাআল্লাহ এখন পর্যন্ত আপনার এক ফোঁটা চোখের পাতা বন্ধ হয়, এর পরেও যে আওয়াজ এতটা সাঁত দিচ্ছে এ আর কিছু নয়, বরং এ প্রমাণ করে যে আসলে আপনার নবীর গুণগান আল্লাহর গুণগান যারা করে তাদের উপরে সত্যি আল্লাহর একটা আলাদাই রহমত বর্ষণ হয়, একটা কোন না বর্ষণ হয় মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নবীর প্রেমিক বানিয়ে রাখেন বলে আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ